আগামীকাল চট্টগ্রামে উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন একে আজাদ। বন্দর নগরীর যানজট ও বিমানবন্দরগামী যাত্রীদের ভোগান্তি নিরসনে 2019 সালে শুরু হয় এই প্রকল্পের কাজ। পাঁচ বছরের নির্মাণযজ্ঞ শেষে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে এই উড়াল সড়ক। নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় 16 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে খরচ হয়েছে 4,298 কোটি টাকা। দ্বিতল এই পিচডালা সড়ক ব্যবহার করে দ্রুততম সময়ে যাওয়া যাবে শহরের প্রাণ কেন্দ্রে। এতে বাঁচবে নগরবাসীর কর্মঘণ্টা। আমাকে আসলে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, যেমন এখানে ধরেন ইউটিলিটি শিফটিং হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, আর আমাদের পোর্টের কথাটা মাথায় রাখতে হয়েছে, পোর্ট একটা বড় চ্যালেঞ্জ ছিল। উত্তর চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রামের সাথে চট্টগ্রাম শহরের এই ফ্লাইওভারের মাধ্যমে সরাসরি সংযোগ স্থাপিত হয়ে আপনি এই ফ্লাইওভার থেকে উঠে নেমে যে কোনো জায়গায় গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন। টানেলের পর এবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করতে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম সমস্যা যানজট। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুধু যানজট নিরসনে ভূমিকা রাখবে তা নয়, চট্টগ্রামের যোগাযোগ অবকাঠামোতে নতুন দিগন্তের সূচনা হবে। তবে 16 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েতে ওঠা নামার জন্য বিভিন্ন স্পটে র্যাম্প সংযোজন করা হয়নি, ফলে পুরোপুরি সুফল পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।